গত প্রথম পডকাস্টে আপনার সাথে কথাবার্তা হয়েছিল দ্বিতীয় তম পডকাস্ট আপনার সাথে আপনাকে স্বাগতম আর গত পডকাস্টে শেষ হয়েছিল আপনার কথা মহাভারতের একটা প্রসঙ্গ দিয়ে বলছিলাম যে পরবর্তী পডকাস্টে আপনার সাথে মহাভারত নিয়ে কিছু আলাপ আলোচনা করব তো এখন আমি প্রথমে যেই কোশ্চেনটা আপনাকে করতে চাই সেটা হলো যে কৃষ্ণকে আমরা মহাভারতের ইয়ে আঙ্গিকে যদি দেখি তিনি হলো একজন অবতার এবং তাকে ভগবান হিসেবে অনেক শ্রদ্ধা ভক্তি অনেক কিছু করা হয় ঝাংলাটা হলো যে ভগবান তো অনেক শক্তিশালী অনেক কুশলী দক্ষ মানে তার উপর যত গুণ আরোপ করা হয় ততই কম পড়ে যায় জিনিসটা আমরা শেষে দেখতে পাই যে তিনি একজনের অভিশাপে মানে শেষে যে দেখা যায় যে ওই তীর তীরের আঘাতে তার মৃত্যু হয়ে যায় মানে একটা সিলি একটা ইসে তো আর মৃত্যু হয়ে যায় জিনিসটা তো ভগবান যদি ভগবান অবতার যদি অবতারের যদি এই অবস্থা হয় তাহলে এই ব্যাপারটা কি আমরা তো ধরেন ভগবান বা পাশাপাশি যদি আমরা ধরি যে ঈশ্বরকেও যদি ধরি আমরা সর্বশক্তিমান হিসেবে ঈশ্বরকে কল্পনা করি সবসময় সর্বশক্তিমান একদম পাওয়ারফুল টাইপের কিছু কিন্তু এটার মনস্তত্বটা কি আসলে যে মানে সব শক্তিশালী কেন সে অ্যাকচুয়ালি মানে ঈশ্বর কি কোনো দুর্বলতাও কি তার ভিতরে থাকতে পারে না বা এটা এটার পিছনে সাইকোলজিটা আচ্ছা তো তুমি যে প্রশ্নটা করলা এই প্রশ্নটা তুমি বাংলাদেশে বলে করতে পারতেছো এই প্রশ্নটা যদি তুমি ইন্ডিয়ায় করতা আমার মনে হয় যে সেক্ষেত্রে এই প্রশ্নটা করার ক্ষেত্রে তুমি হয়তো অনেক সেন্সর করে করতে কারণ এই ভারতীয় উপমহাদেশে ধর্ম সবসময় একটা সেন্সিটিভ টপিক সো যাই হোক আমি এই জন্য ধর্মীয় ক্যারেক্টারগুলোর ব্যাপারে আমার যা পার্সেপশন সেটা কখনো বলি না তোমার এই প্রশ্নটাও আমি একটু আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি মহাভারতকে যদি আমরা একটা কাব্যগ্রন্থ হিসেবে দেখি তাহলে তুমি যে বললা কৃষ্ণ যেটা মানে কৃষ্ণ এটা তো মানে ভগবান ভগবানের তো বিভিন্ন সময়ে তার বিভিন্ন অবতার আসছে সব কৃষ্ণ তার একটা অবতার মাত্র এখন এই কৃষ্ণ সে একটা মানব মানবদেহে বসবাস করে সো মানব দেহ মাত্রই তার একটা লয় আছে আচ্ছা তো সেই অনুসারে এই তারও হচ্ছে যে একটা মেয়াদ ছিল সেই মেয়াদ যখন শেষ তখন তো সে একটা নশ্বর দেহ সো সেই নশ্বর দেহ পানিতে ডুবা মরবে নাকি তীর খেয়া মরবে মরার এক লক্ষ উপায় থাকতে পারে তো এই জন্য তুমি যদি ওই পার্টিকুলার ওই বডিটাকে ভগবান মনে করো তাহলে সেটা আসলে আমার মনে হয় যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক নাই যদি এটা মনে করি যে ভগবান এটা একটা যে আইডিয়া বা কনসেপ্ট সেই কনসেপ্টের যে একটা মিশন ছিল সেই মিশনের জন্য সে একটা বডির মাঝে সেই বডির দায়িত্ব যখন শেষ তখন তো এই এই সে একটা নষ্টর মানুষ সে সেই হিসেবে চলে গেছে সো এই জন্য তুমি এই জিনিসটাকে যেভাবে দেখো আমি সেভাবে দেখি না আসলে আমি সেখানে একটা নর্মাল ক্যারেক্টার হিসেবেই দেখি সো তার ওই সুপার পাওয়ার বা জাপ কিছু বলো সেটার যখন মেয়াদ ছিল মেয়াদ শেষের তো যে কোনো জিনিসই শেষ হয়ে যায় তো এই জন্য এখানে দুর্বলতার যে বিষয়টা ঈশ্বর মানেই যখন আমি কাউকে ঈশ্বর বা যখন আমি ঈশ্বর হিসেবে চিন্তা করতেছি তখন আসলে সে অনেক বেশি সুপ্রিম বলেই আরেকজনকে আসলে তাকে তখন সে ঈশ্বর মানে না হলে সে যদি আমারই মতো দুর্বল কেউ হয় আমারই মতো তার যে মানসিক দুর্বলতা থাকে আমারই মতো তার লোভ কামনা বাসনা হিংসা থাকে তাহলে তা ডিফারেন্সিয়েটটা তো করতে পারবে না সুতরাং দুর্বলতা যেটা বললাম দুর্বলতা থাকবে তার তো সেই সুপ্রিমেসি থাকবে না সুতরাং ঈশ্বর কনসেপ্টেই উইকনেস জিনিসটা রাখা যাবে না সুপ্রিমেসি ঈশ্বরের জন্য খুব জরুরি হ্যাঁ ঈশ্বরের জন্য জরুরি এটা মানে এখানে আসলে আবার কিছু ডিবেট ডিবেটেবল জিনিস চলে আসে যেমন আমরা যখন শঙ্করের দর্শনের দিকে তাকে তিনি সেপারেশন করছে আপনি যেমনটা বললেন যে আচ্ছা ব্রহ্ম সব এই দুনিয়ার মায়ের অন্তর্গত তো তাকে এর সাথে না জড়িত করাই ভালো এখন তাকে না জড়িত করলে হয় কি যে এই দুনিয়াতে যেটা হয় যে বিভিন্ন ধরনের অন্যায় হয় মানে প্রকৃতি তো কাইন্ড অফ আনফেয়ার এখানে তো ওই আমরা যেটা সাম্যের যে কথা বলি ওখানে তো সাম্যটা নাই অসম্মতি আমরা দেখি তো এই যে অন্যায় অভিচারগুলো হয় আমরা যে অনুনয় অভিযোগ এগুলো করি একটা সর্বশক্তিমান কেউ থাকলে তার কাছে তো সাহায্য প্রার্থনার জন্য কিন্তু বেসিক্যালি করা হয় জিনিসগুলো তো তখন দেখা যায় যে তার ইন্টারফিয়ারে মানে সে যে একটা ইন্টারফেয়ার করবে তার শক্তি নিয়ে ই নিয়ে এটা তখন একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় আসলে যে তাহলে সে দুনিয়ার বাইরে থাকলে ওখানেই থাকুক তো সেই দুনিয়ার ভিতরে আসবে না সে যদি ইন্টারফেয়ার করে তাহলে তো সে তাকে এই দুনিয়ার ভিতরে আবার হস্তক্ষেপ করতে হয় তখন কি সে বডি ছাড়া কি হস্তক্ষেপ করতে এইটার জন্য তোমার আসলে এই উপমহাদেশের সিনেমাগুলো দেখতে হবে সিনেমাতে কি হয় নায়ক একসাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের মায়েরা ফেলে না বাস্তবে কোনোদিন কোনো মানুষ একসাথে তিরিশ জন মানুষের কোপায় শেষ করে ফেলতে পারবে সো এইটা কি এইটা হচ্ছে যদি আমি একটু মেটাফরিক্যালি দেখি মেটাফরিক্যাল মানে হচ্ছে যে সে আসলে এতই ক্ষমতাধর বা এবং এমনই তার মানসিক শক্তি সে যত বড়ো বাধা বিপত্তি যাই হোক সেইখান থেকে শেষ করে সে শেষ পর্যন্ত সে তার লক্ষ্য হাসিল করে সো এইভাবে যদি দেখো তাহলে কিন্তু তখন তুমি এই যে এই একশোটা ভিলেন এত এত গুলি টুলি ওইটাকে কিন্তু তখন তুমি মেটাফরিক্যালি ব্যাখ্যা করতে পারো আদারওয়াইজ কোনোভাবেই একজন মানুষ একশো জন মানুষ এইভাবে কোপাইতে পারবে না তো এই হ্যাঁ এই জন্য তুমি যেটা বলতেছো ইন্টারফেয়ার করা এই করা এটাকে তুমি যদি মেটাফরিক্যালি দেখো যে এটা একটা আইডিয়া ওকে মেবি যেটা হয়েছে যে মহাভারতের এই যে অর্জুন বা এরা এটা তো আসলে আর্যর সময়কারের যে ঘটনাগুলো তাদেরকেই ম্যানিফেস্ট করে 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 এইভাবে বানানো হয়ে গেছে যেমন ধরো যে এই যে হিরিম্বা হিরিম্বা বলে কিন্তু একটা জাতি আসছে সো মেবি সাঁওতাল গোত্র বা ওই ধরনের কিছু কিন্তু এদেরকে কী হয়েছে মহাভারতে বলা হয়েছে রাক্ষস সো আসলে এরা রাক্ষস এরা তো রাক্ষস না এরা একটু নিচু বর্ণের এই জন্য হচ্ছে তাদেরকে ওইভাবে দেখানো হয়েছে সেই জন্য মহাভারতের জিনিসগুলোকে তুমি যদি আক্ষরিকভাবে দেখো তাইলে এই জিনিসগুলোকে হবে না এই জিনিসগুলোকে কঠিন মেটাফরিক্যালি চিন্তা করলে তখন এই যে তোমার ইন্টারফেয়ারের ব্যাখ্যা রাক্ষসের ব্যাখ্যা তারপরে ওই যে বিভিন্ন ব্রহ্মাস্ত্রের ব্যাখ্যা যেমন সঞ্জয় সঞ্জয় হচ্ছে দিব্য দৃষ্টিতে বসে বৈশে দেখতেছে কুরুক্ষেত্রে কী হইতেছে এটা তো কী সেইখানে বলতেছে দিব্য দৃষ্টি কিন্তু এটা যদি আমরা এখন জিপিএস বা স্যাটেলাইটের হিসেবে চিন্তা করি তাহলে তো খুবই দিনই সন্ধ্যা সেটা দেখতেই পারে তো এখন আমরা যদি ধরে নিই যে ওই সময় আসলে স্যাটেলাইট বা এই ধরনের টেকনোলজি ছিল তাহলে কিন্তু পুরো জিনিসটা অন্যভাবে দেখা যায় ব্রহ্মাস্ত্রকে যদি আমরা নিউক্লিয়ার বোমা হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু জিনিসগুলো অন্যভাবে দেখার সুযোগ আছে তো এই জন্য আক্ষরিকভাবে আসলে জিনিসগুলো কিন্তু আমার আসলে এখানে এটা করা যাবে না যে মানে সত্যিকারই যে জিপিএস ছিল ওই সময় এইটা আবার নিলে

এটার একটা টেন্ডেন্সি আমি খেয়াল সবকিছু কোন তাদের গ্রন্থে খুঁজে পায় বাট আমার মতে যখন তুমি কোনো একটা ধর্ম কমপ্লিটলি ফলো করবা সেইখানে হচ্ছে যুক্তিতর্ক দিয়ে ব্যাখ্যা করাটা এটা রং প্রসেস সেটা হচ্ছে কমপ্লিট সাবমিশন কমপ্লিটলি যখন তুমি কিছু প্রতি সাবমিসিভ হবা তখনই আসলে তুমি সেইটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারবা তুমি বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝবা ধর্ম দিয়ে বিজ্ঞান বুঝবা এটা তো হইলো না বিজ্ঞান একটা কন্টিনিউয়াস প্রসেস এখন যে থিওরি সঠিক মনে হচ্ছে তিনশো বছর পরে দেখা যায় এটা কমপ্লিটলি ভুল তাহলে কি তুমি জিনিসটা ওইভাবে করবা সো এটা তো ঠিক না কারণ বিজ্ঞান তো কোনো স্থির জিনিসের উপরে থাকতেছে না এটা অলওয়েজ বেটার এক্সপ্লেনেশন বেটার এক্সপেরিমেন্ট বেটার রেজাল্ট ওরিয়েন্টেড তাহলে যে জিনিসটা তুমি এখন ধর্ম বিজ্ঞানের যে উপর ভিত্তি করে বলতো সেটা তো সব আগে আগেই ছিল দ্য মোমেন্ট এই আইডিয়াটা মিথ্যা হয়ে যাবে ভুল প্রমাণিত হবে তখন তাহলে কি করবো জিনিসটা তাহলে তো তুমি ধর্মকে তখন তুমি অপমান করে ফেলে তোমার ধর্ম পালন করতে হলে ভুল কথা কি তুমি কমপ্লিট সাবমিশনে চলে যাও এত কথার তো দরকার নাই বিজ্ঞানে থাকলে আসে না নাই তোমার এত ডিফেন্ড করার দরকার কি ডিফেন্ড করার দরকার নাই তো তুমি কমপ্লিট তোমার হচ্ছে যে সত্তা সেই সত্তাকে তুমি সারেন্ডার করছো সারেন্ডার না করা পর্যন্ত তো তুমি আসলে পুরোপুরি ধার্মিক হইতে পারবে না তারা পর্যন্ত যাই করে এগুলো ফাপড় বাজি আবার বিজ্ঞান দিয়ে যদি তুমি সব কিছু হ্যাঁ তাহলে তুমি অলওয়েজ কিউরিয়াস থাকো বোঝার চেষ্টা করো এবং ধরেই নাও যে তোমার আসলে ফিলোসফিক্যাল পয়েন্ট হচ্ছে অলওয়েজ বেটার এক্সপ্লেনেশন বেটার এক্সপ্লেনেশন পাইলে আজকে যেটার জন্য জীবন দিচ্ছ কালকেই সেটার জন্য একদম কমপ্লিটলি আরেকজন জীবন নিয়ে নিবে এই ধরনের অবস্থা তো সেইখানে আমার ধর্ম দরকার নাই তো যে যার জায়গা থেকে ই করতে হবে তো যখনই এই ধরনের সংমিশ্রণ হয় তার মানে হচ্ছে তখন সে আসলে কোথাও বিলং করে না সে আদতে একজন সুযোগ সন্ধানী মানুষ যখন যেটাতে তার জন্য সুবিধা হয় সেটা দিয়ে ব্যাখ্যা করে সো আমার মনে হয় যে তুমি যেভাবে জিনিসটা দেখতেছো এইটা হচ্ছে উপমহাদেশ কালচারাল পলিটিক্স এই পলিটিক্সকে আসলে জিনিসটাকে বলার কিছু কিন্তু বাট আমার মনে হয় তুমি এইসব প্রশ্নে তো কেন করতে আসলে তুমি আমার আমি চাইতেছি যেমন আমি একমত পোষণ করতেছি কিন্তু অনেকে এটাকে বলতেছে একটা পয়েন্ট থেকে তারা বলে যে তাহলে কি আমি মুক্ত ভাবে আমার ধর্মকে আমি ডিফেন্ড করবো না এটা কি আমার অধিকার নাই বা মানে যুক্তি লজিক দিয়ে আমি করবো না এবং অনেক খ্রিস্টীয় যেই মধ্যযুগের যে সব কিছু খ্রিস্টীয় সাধুরা ছিল তারা কিন্তু এইরকম যুক্তি টুক্তি দিয়ে তারা ঈশ্বরকে প্রমাণ করার চেষ্টা চালাইছে কিন্তু মানে এই জিনিসটা আসলে কি একটু আমার কাছে আমার কাছে এটা সঠিক অ্যাপ্রোচ মনে হয় না কেন কারণ হলো যে বিশ্বাস ব্যাপারটাই হচ্ছে বিশ্বাস মানে হচ্ছে ফুলস্টপ বুঝতে পারছো তুমি যখন বিশ্বাসের পেছনে আবার একটা ডাউট রেখে দিতেছো তার মানে কিন্তু তুমি পুরোপুরি বিশ্বাস করতেছো না সো এটা আসলে এটা কিন্তু আসলে বিদীপ না এখন আমাদের বাংলা ভাষার সমস্যা কী সমস্যাটা হচ্ছে আমরা এক যখন ইংলিশ দিয়ে বুঝি তখন বোঝার চেষ্টা যেমন ধরো ট্রাস্ট ট্রাস্টের বাংলা কী বিশ্বাস বিলিপের বাংলা কী একই তো হ্যাঁ তাইলে ট্রাস্ট না বিশ্বাস বিলিপ কোনটা দিয়ে আসলে আমি বোঝার চেষ্টা করছে যখন আমি কাউকে ট্রাস্ট এইটাকে আমি বুঝি হচ্ছে আস্থা হিসেবে তোমার মতো একটা আস্থা আছে কিন্তু যখন আমি বিলিভ বলবো যে আমি তোমাকে বিলিভ করি তার মানে হচ্ছে তোমার ব্যাপারে আমার আর কোনো রকম কোনো সংশয় নাই যতক্ষণ পর্যন্ত সংশয় আছে ততক্ষণ পর্যন্ত সেটা বিলিভ না কিন্তু সো তোমার মানে ঈশ্বর মানে সৃষ্টিকর্তা আসলে এত বড় একটা কনসেপ্ট তোমার আমার মতো এত ক্ষুদ্র 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 একটা প্রাণী তাকে মানলো কি না মানলো তাতে আসলে তার কি আসে যায় সো তারকে ডিফেন্ড করার জন্য তোমারও তো কি করতে হবে না তুমি তো নিজেরই মান ই করার চেষ্টা করো মজবুত করার চেষ্টা করো সেটা সব ধর্মের ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে এগুলো আসলে যেমন মনে করো যে কয়দিন পর পর দেখবে যে জাকির নায়ক সাথে সতর্ক করতেছে অমুখ অমুকের সাথে সতর্ক করতেছে তাতে কি সেই পাদ তার বিধিবের জায়গা থেকে সরছে না জাকির নায়ক তার বিধিবের জায়গা থেকে সরছে সো এখন এই হেভিওয়েট ফাইট করার পরে শেষ পর্যন্ত কি এখানে বিজয় নির্ধারণ করা হয়েছে তোমুকে যেতে তোমুকে যে বিষয়টা তা না সো এই জন্য আমার কাছে এই প্রসেসটা সঠিক মনে হয় না এগুলো এক ধরনের পুপুলিস্ট অ্যাপ্রোস এই পপুলিস্ট অ্যাপ্রোচ করে সোশ্যাল মিডিয়াতে কিছু সরগোল তোলা যায় কিন্তু নিজের ধর্মপালন এটা একান্তই তোমার ব্যক্তিগত একটা বিশ্বাসের জায়গা এই বিশ্বাসের জায়গা থেকে তুমি যদি লোয়ার আইকিউয়ের মানুষ হও তাইলে হয়তো সাময়িক ওয়াশ করতে পারবা আর কিন্তু সে যদি সে যেহেতু লড়াই কিউ ফলে কী হবে সে আবার আর একজনের কথায় আবার ব্রেনওয়াশ হয়ে যাবে সো এইগুলোকে আসলে এই এইগুলোকে আসলে আমার কাছে মনে হয় না যে এইভাবে কারোর ধর্ম বিশ্বাসকে চেঞ্জ করা যায় সাময়িক একটা মোড তৈরি করা যায় এই একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে বাট ওই কন্ট্রোল এনভাররমেন্টগুলো সরাই ফেলে আবার সে যা তাই হয়ে যায় এই জন্য কমপ্লিটলি নিজের ভেতর থেকে যতক্ষণ আন্ডারস্ট্যান্ডিং হইতেছে তর্ক করে তুমি আসলে কিছু করতে পারবে না আচ্ছা তো এখন একটু কর্ণের কথায় ফিরে আসি কর্ণ আর অর্জুন এই দুইটা হলো ক্যারেক্টার এখানে কর্ণ কর্ণর সাথে যেটা হয় যেটা হলো তাকে সে অ্যাকচুয়ালি থাকে ব্রাহ্মণপুত্র কিন্তু সে ভাগ্যচক্রে মানে সে জানতে পারে না যে সে শূদ্র শূদ্রর দিকে সে ই করে তা এখন কথা হলো যে তার সাথে যে এইগুলো হয় মানে সে এত ডেডিকেটেড একটা পার্সন এত ভালো যুদ্ধই করে কিন্তু তার ফ্ল আসলে কোন মানে কি ছিল যে যার কারণে তার অর্জুনের কাছে হাইরা যেতে হলো সে তো অর্জুনের থেকে বেটার ছিল না একটা ডেডিকেটেড ক্যারেক্টার ছিল মানে তার এই ডাউনফলটার মূল রিজনটা কোন জায়গায় এটার কি কারণ কি একমাত্র সে দুর্যোধনের সাথে সেই করছে এটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলে না আমার কাছে মনে হয় কর্ণর মূল সমস্যা যেটা কর্ণর মূল সমস্যা হচ্ছে অতিমাত্রায় জাহির প্রবণতা মানে তুমি দেখো যে কর্ণ ওর জীবনের ভীষণ কী ওর জীবনের মূল ভীষণ হচ্ছে পৃথিবীর সেরা তীরন্দাজ হবে সেই তীরন্দাজ হইতে হলে কী হবে ওর অর্জুনকে মারতে মায়েরা ফেলতে হবে অর্জুনকে না মেরা খেলা পর্যন্ত কিন্তু ও আসলে শ্রেষ্ঠ তীরন্দাজ এটা প্রমাণিত হইতেছে না এখন মানে আর একজনকে তোমার মাইরা ফেলা শ্রেষ্ঠ তিরন্দা সেটা প্রমাণ করে আসলে কী তো কী তোমার চাওয়ার আছে। পক্ষান ধরে যে অর্জুনেরটা দেখো অর্জুন কিন্তু জানে যে ওর স্কুলিং ইয়ের তুলনায় কর্নের তুলনায় কম এই কারণে কন্টিনিউয়াসলি কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে ও বারো বছর বনবাসে মানে পাণ্ডবদের বনবাসের বাইরেও নিজে কিন্তু একটা আলাদা বনবাসটার ছিল নির্বাসন ছিল যে মানে ভাই ইয়েতে দ্রৌপদী আর ইয়ে যুধিষ্ঠির গ্যাসকে যখন একসাথে দেখে ফেলার পর শাস্তি হিসেবে সে একটা আলাদা বনবাস ছিল তখন সে নানা ধরনের প্রশিক্ষণ নিছে তারপরে সে আবার ধরো যে স্বর্গে গেছে এই করার জন্য আবার মহাদেবের তপস্যা করছে সে কন্টিনিউয়াসলি কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু মহাভারতে মানে আমি তো মহাভারতের একদম ক্রিটিক্যাল এডিশন যেটা সেটাও আমি পড়ছি মানে এইখানে হলো ভারতের এই ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট মানে বরি পুনের আমি ভারতে যখন গেছিলাম আমি ওইখানে গেছিলাম ওরা সাতচল্লিশ বছর ধরে মহাভারতের আড়াই হাজার পাণ্ডুলিপি যাচাই বাছাই করে মহাভারতের একটা ক্রিটিক্যাল এডিশন বানিয়েছে দশ খণ্ডের আমি সেটা কিনছি কিনে আমি পড়ছি ওইখানে এই যে কর্ণ অর্জুন নিজেকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত যে স্ট্রাগলগুলো করতেছে কর্ণ কিন্তু ওর ওই যে এক ভীষণ যে ও হচ্ছে অর্জুনকে ই করবে এবং ও দেখাচ্ছে যে দুর্যোধনের ওকে হেল্প করছে দুর্যোধনের সাথে ওর যে সম্পর্কটা এটাকে আমি কর্ণের ফল দেখি না কারণ ভালোবাসা আসলে অন্ধই হয় তুমি যখন কাউকে ভালোবাসবা তখন তার ভালো মন্দ দুইটা নিয়েই ভালোবাসতে হবে শুধু ভালোর সাথে আসি খারাপের সাথে নাই এটা কিন্তু ভালোবাসা না এটা এক ধরনের বিজনেস ডিল যতক্ষণ তোমার সাথে আমার পোষাচ্ছে আসি পোষাচ্ছে না চলে যাচ্ছে না মানে চলে যাচ্ছে এটা কিন্তু ভালোবাসা না ভালোবাসা তোমাকে মানে আমার রানিং বইতে আমি একটা আমার একটা খুব চমৎকার পছন্দের ডায়লগ আছে সেখানে আমি লিখছিলাম যে পারফিউমের গন্ধে রাম রহিম জন রাবণ সবাই আকৃষ্ট হইতে পারে কিন্তু পুজোর দুর্গন্ধেও যে জড়িয়ে থাকতে পারে সেই হিমালয় হয় সো এই কথার মানেটা কি আসলে যে যখন তুমি ভালো তখন তোমার ভালোবাসার মতো মানুষের তো আসলে অভাব নেই কিন্তু তুমি চরম বাজে একটা কাজ করছো তখনও যদি তোমাকে কেউ ভালোবাসতে পারে তোমার ভালোবাসা অটুট থাকে সেটা আসলে প্রকৃত ভালোবাসা সো যদি আমরা চিন্তা করি একটা থার্ড পারসনের জায়গা থেকে দেখি কর্ণর যা লাইফস্টাইল ছিল কর্ণর যা ব্রট আপ ছিল সেইখানে দুর্যোধন তো আসলে পুরো লাইফ চেঞ্জ করে দিচ্ছে তাই না সো এখন দুর্যোধন অন্যায় করছে আসলে কার সাথে

শকুনের সাথে কিসের করবে এখন তুমি তোমার ভাইদের বন্ধক রাখবা বৌদের বউরে বন্ধক রাখবা এত বড় অথর্ব তোমার হওয়ার দরকারটা কি এই এই জায়গাটা আমি ওই যুধিষ্ঠের এখানে একটা হ্যাঁ মানে হ্যাঁ সো আমি তো আগের এপিসেও বলছিলাম যে রাজার এ আর সাধারণ মানুষের এথিক্স ঠিক নাই এক না সুতরাং যুধিষ্ঠ দুর্যোধন যদি চায় যে সে তার মধ্যে করে রাজ্য নিবে সেইখানে অধর্মের জায়গাটা কোথায় আসলে সুতরাং এইখানে তো একটা পয়েন্ট আছে আমার মতে দুর্যোধন যদি ই করে মানে অন্যায় কিছু করে থাকে সেটা শুধুমাত্র দ্রৌপদীর সাথে যে কাজটা হয়েছে এইটাই শুধুমাত্র অন্যায় এর বাইরে যা সবই যুদ্ধনীতি যুদ্ধনীতিতে যে কোনো কিছুই হইতে পারে কারণ আমি বললাম যে যুধিষ্ঠির তো আসলে পাশে খেলতে বসছিল কেন যে আশাই সে জিতলে কী বলতো যে না না ঠিক আছে খেলা শেষ এবার তুমি তোমার রাজ্য নিয়ে চলে যাও তা তো হতো না তো তাই করতো এখন আমি পারি নাই বলে আমি এখন মহান হয়ে গেছি বিষয়টা তা না সো কর্ণের জায়গাটায় যদি বলি কর্ণের আসলে আমি দেখছি যে কর্ণর বড়ো কোনো ভিশন ছিল না নিজেকে কন্টিনিউয়াসলি গ্রো করা সেটার চাইতে কেন সে স্বীকৃতি পাইতেছে না এইটা নিয়ে তার হচ্ছে যত সব অভিযোগ এবং কেন অর্জুন এত এত স্বীকৃতি পাইতেছে এখন তার জন্ম রাজার ঘরে জন্মসূত্রেই তুমি কিছু অ্যাডভান্টেজ পাবা আমেরিকায় জন্ম হলে বা বাংলাদেশের কোনো একটা ধনির ফ্যামিলিতে জন্ম হলে তুমি আমি যেভাবে লাইফ লিড করতাম এখন এই ছোটো লোক ফ্যামিলিতে জন্ম নেওয়ার কারণে কি আমরা সেই লাইফ লিড করতে পারি এখন সেটার জন্য কি আমি ই করার চেষ্টা করব। যে কেন আমার ধনীপুরের জন্মদিন ও তো অযোগ্য পদার্থ কিছু করা যাবে না জন্মসূত্রে মানুষ কিছু অ্যাডভান্টেজ পায় আমেরিকার আমেরিকান পাসপোর্ট আর বাংলাদেশের পাসপোর্টের ওজন সমান না আমেরিকান পাসপোর্ট থাকলে দুনিয়া অনেক দেশ ইজিলি ঘুরে ফেলা যায় বাংলাদেশের পাসপোর্ট না সেটা করা যায় না এখন তাহলে এখন কী করা যাবে আমেরিকার প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে কেন ওদের পাসপোর্টটা তো শক্তিশালী তাই না তো বিশালটা তো ওইরকম তো এই জন্য অর্জুনের প্রতি কর্ণের যে ক্ষোভ এটা তো কমপ্লিটলি একটা জেলাসি রাজার এখন রাজার ছেলের জায়গা থেকে যদি দেখি তো অর্জুনের বড় স্ট্রাগল নাই তার বাবা ছোটোবেলায় মারা গেছে তারপরে কন্টিনিউয়াসলি সে তার কাজিনদের সাথে গ্যাঞ্জাম করতেছে আছে তো তো তার স্ট্রাগলটা তো আমরা দেখতেছি না আমরা সবসময় শুধু গরিবের স্ট্রাগলটাকে বড় করে দেখি কিন্তু ধোনির যে স্ট্রাগল যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সেটা তো আমরা দেখি না এই বামপন্থীর রাইটাররা আমাদেরকে এই প্রবলেমটা ক্রিয়েট করে দিয়েছে বামপন্থীরা কাছে পুঁজি একটা গালি ক্যাপিটালিজম একটা প্রবলেম সেটা তো হইলো না এখন আপনার এই কথা শোনা যেটা হবে যে আপনি যে সার্টিফিকেট প্রদান করতেছেন যে ধনীদের আর কি মানে যে ধনীদের স্ট্রাগল দেখতে হবে মানে এটা এটা একদিক দিয়ে সত্য মানে এক পার্সপেক্টিভ থেকে যে মানে ট্রাক অর্থ সম্পদ কামা কামানোর জন্য যে পরিশ্রমটা করতে হয় ওটা অনেকেই মানে যারা গরিব তারা অনেকেই মানে উপর উপর থেকে দেখে মনে করো ও তারা তো আয়েস করে ই করতেছে কিন্তু ধনীদের ইন্টারনালি অনেক এই সম্পত্তি টিকায় রাখার জন্য একটা স্ট্রাগল করতে হয় কিন্তু আবার এইসব কথা বলে আপনি যে যেভাবে বললেন এটা করলে আবার আপনারটা আবার ওই ওই দিকে ই হয়ে যেতেছে কোন দিকে মানে গরিব গরিবদেরকে আপনি এখানে আমি আমি এইখানে বলতেছি যে শ্রেণী বৈষম্য ইজ অবভিয়াস কিছু করার নাই পৃথিবীতে শ্রেণী বৈষম্য থাকবে না এটা যখন হবে সেটা সেটা তখন পৃথিবী থাকবে না সেটা তখন মঙ্গল ইউরেনাস নেপচুন কোটো কিছু একটা গ্রহ হয়ে যাবে সো আমি যেমন আমার শ্রেণী চরিত্রের বাইরে গিয়ে কিছু করতে পারবো না আর একজনও তার শ্রেণী চরিত্রের মধ্যে থেকে কিছু একটা করবে তো এখন এখন হ্যাঁ মানে এখন আমার জন্ম একটা গরিব ঘরে হয়েছে আমি স্ট্রাগল করে হয়তো গরিবের জায়গায় একটু বেটার পজিশনে যাইতে পারবো কিন্তু যে রাজার ঘরে জন্ম নিয়েছে এটি কি ওর অপরাধ যে কেন রাজার ঘরে জন্ম নিল যেহেতু ও রাজার ঘরে জন্ম নিয়েছে যেহেতু ও নিজেকে যোগ্য মনে করতেছে না সুতরাং ওর ও আর রাজত্ব চায় না ও হচ্ছে এখন গিয়ে কোনো একটা মাল্টি কোম্পানিতে বিশ হাজার টাকা বেতনে চাকরি নিবে এটা কি হবে না এটা তো আমরা দেখিও না তাহলে রাজার ঘরে জন্ম নেই অপরাধ হয়েছে না এটা এটা তো হয় না কিন্তু আমার কথা হলো না সিরিয়াল দেখা যদি মহাভারত মহাভারতটা প্রস্তুত সিরিয়াল যখন হয় সিরিয়াল কি হয় সিরিয়াল তো পুরোপুরি বই থেকে করে না সিরিয়াল এটা একটা আলাদা মহাভারত বই একটা আলাদা মহাভারত সিরিয়াল হচ্ছে আলাদা একটা টুইস্ট দিয়ে স্ক্রিপ্ট নতুন করে লেখা হয় ওটা শুধু বইয়ের মিল খুবই সামান্য ফলে বই পড়ে বইকে যেমন সিরিয়ালে খোঁজা উচিত না সিরিয়ালকে আবার বইয়ের সাথে মেলানো উচিত না দুটো আলাদা জিনিস আমি সিরিয়াল দেখি নাই ফলে আমার সিরিয়াল বিশেষে প্রশ্ন করলে সেখানে বলতে পারবো না আমি বললাম তো যে আমি মহাভারতে এডিশন পড়ছি বাংলাদেশের খুব কম মানুষ এই জিনিসটা পড়ছে সো আমাকে যদি প্রশ্ন করে তাহলে বই থেকে প্রশ্ন করতে হবে এইভাবে সিরিয়ালটা প্রশ্ন করলে আমি তো সিরিয়াল নাই আমি তোমার ব্যাখ্যা দিতে পারবো না ওই যে লাস্টে যে আপনার মানে করোনার যে প্রথম ইনসিডেন্টটা হয় যে যে তার যে মানে ওই আপনার শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় এগুলো নিয়ে যে একটা ডিভিশন করে ফলায় জিনিসটা এখন কথা আচ্ছা ঠিক আছে মানলাম যে আমি আমি একটু নিচু শূদ্র মানে তো নিচু জাত না মানে এটা একটা ক্যাটাগরি নাকি শূদ্র মানে অ্যাকচুয়ালি নিচু জাতি জাত প্রথা ব্রাহ্মণ তারপর ক্ষত্রিয় গুণ অনুসারে ব্যাপারটা কি মানে ওইটা এক ধরনের মানে ওইটা যদি আমরা প্রথা বলি আসলে ওইটা এক ধরনের শ্রেণী ওইটা এক ধরনের শ্রেণী বৈষম্য এখন ধরেন ব্রাহ্মণরা এক ধরনের শ্রেণী খত্রর এক ধরনের শ্রেণী তো শ্রেণী আর কি এখন ধরেন আমি সাপোজ ধরেন যে আমি গরিব ঘরে জন্ম হয়েছি মানে আমি একটা লোয়ার ক্লাসে ই হয়েছি ওকে এখন লোয়ার ক্লাসে জন্ম হওয়ার কারণে এখন কোনো ধনীরা যদি এসে যদি আমাকে ধরেন এটা মানে পিঞ্চিং করে বা অপমান করে এটা এটা তো রাইট হইল না জিনিসটা রাইট হইলো না ডেফিনেটলি রাইট না কিন্তু যেমন কর্ণকে এটা নিয়ে সব জনসম্মুখে একটা ই করা হয় নাই মানে তাকে একটা অপদস্থ টাইপের মূলত হ্যাঁ মানে তো কর্ণ তো ডেফিনেটলি ভিক্টিম ডেফিনেটলি ভিক্টিম নানা সময় সে ভিক্টিম যেমন কোন কারণ ছাড়াই সে অনেকগুলো অভিশাপ পাইছে তার যে কুমারী মায়ের গর্ভে জন্ম হয়েছে এই দোষটা আসলে কার তার কি কোনো দোষ ছিল না তো যে জন্ম তার তো নদীতে ভাসায়া দিল এটা তো তার দোষ না তারপরে কি হইল যে এই যে একটা গাভী তার তীরে মারা গেল তার অভিশাপ দিল তার মৃত্যু হবে যেন অসহায়ের মতো এবং তো এই তার দোষটা কি সে তো আসলে গাভীরের মারার উদ্দেশ্যে মারে না ওটা প্র্যাকটিস করার সঙ্গে ওইটা মরে গেছে তার ওস্তাদ ওস্তাদ তারে অভিশাপ দিল যে আসল সময় তুমি আর বিদ্যা সব ভুলে যাবে বিদ্যা ভুলে যাবে তো এখন তার অপরাধটা কি তার অপরাধ হচ্ছে সে ওস্তাদকে মিথ্যা কথা বলছে কারণ সে কোনো ক্ষত্রিয়কে পরশুরাম কোনো ক্ষত্রিয়কে অস্ত্র শিক্ষা শেখাবে না সে শেখাবে শুধুমাত্র ব্রাহ্মণকে কিন্তু কর্ণ নিজে একজন ক্ষত্রিয় হয়ে সে পরশুরামকে মিথ্যা কথা বলছে তো এখন পরশুরামের জায়গা থেকে যদি দেখি পরশুরামের জায়গা থেকে দেখলে যে এত বড় একটা মিথ্যা কথা সে বলছে তো তো তার তার কাছে একটা প্রতারক তাই না সে দিয়ে কিন্তু কর্ণের জায়গা থেকে দেখি যে সে কি তাহলে তার একটা বিষয়ে আগ্রহ আছে প্রতিভা আছে শুধুমাত্র তার শ্রেণীর কারণে সে সেটা করবে না ই ছিল যে এখন এই পাজল তো সারা পৃথিবীতেই মানে সারা যুগে সবসময়ই ছিল কোন সময়ে এটা ছিল এই এই পাদলটা ছিল না সব সময় ছিল এইটা ফলে তুমি যখন তুমি তোমার শ্রেণী চরিত্রের বাইরে গিয়ে কিছু করতে যাবা তখন তোমার অবশ্যই অবশ্যই অপদস্থ হইতে হবে এটা একটা ফর গ্রান্টেড জিনিস এই অপদস্থযুদ্ধা এটা তোমার স্ট্রাগলের একটা অংশ তুমি বাপার দোকানদারের ছেলে তুমি দোকানদারের ছেলে হয়ে এখন যদি তুমি হইতে চাও প্রেসিডেন্ট হইতে চাও তোমার মাঝে এই দোকানদার এবং প্রেসিডেন্টের মাঝখানে যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে তোমার হচ্ছে অপদস্থ হইতে হবে যদি তোমার কলিজা বড় থাকে ঘাড় এবং মেরুদণ্ড শক্ত থাকে পার হইতে পারবা না পারবে না এখন তুমি যদি অপ সবাই তোমাকে বলবে যে হ্যাঁ 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 তোমার মধ্যে প্রতিভা আছে তুমি অবশ্যই তোমার প্রেসিডেন্ট হওয়ার সুযোগে যাও আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি যাও যা যাও তুমি কি এটা আশা করো যে তোমার ওইভাবে ছেড়ে দিবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা তো হবে না তোমার ওই ওই কম্পিটিশন ওইটা মানে যেতে হবে কারণ শ্রেণী চরিত্র এটা মানুষের বের হওয়া সম্ভব না আমরা হাজার বছর ধরে যা দেখে আসি তুমি দেখো তোমার বাপ দাদা বা আমার বাপ দাদা যেভাবে জীবন জীবনযাপন করছে যে সমস্ত জিনিস বিশ্বাস করছে যে সমস্ত জিনিস অবিশ্বাস করছে যা পছন্দ করছে যা অপছন্দ করছে এই সমস্ত জিনিসের কয়টার এগেনস্টে গিয়ে আমরা চলতে পারি সারা জীবনে খুব কম জিনিস তো আমরা কন্ট্রাডিক্ট করি এবং একটা পর্যায়ে সেই কন্ট্রাডিক্ট করার সাহস তো হারাই পারি না তাহলে শ্রেণির সময় তখন আমরা হঠাৎ করে এত এরকম কিভাবে আনবায়াসড নিউট্রাল এরকম হয়ে যাব এই স্বর্গরাজ্য তো সম্ভব না পৃথিবী জিনিসটাই এরকম ফাইট এটা এটা একটা ফাইটের অংশ তুমি তোমার শ্রেণীর শ্রেণীর চাইতে বড় হইতে চাইলে তোমারে সবাই দাবায় রাখতে চাবে দাবায় রাখার অনেক রকম টুলস আছে কখনো তোমার শারীরিকভাবে লাঞ্ছনা করবে কখনো মানসিকভাবে লাঞ্ছনা করবে লাঞ্ছনা দিয়ে তোমার আলটিমেটলি বলবে যে ইউ আর নট ফিট হেয়ার ইউ শুড লিভ ইউ শুড লিভ সো গেট আউট তোমারে অলওয়েজ গেট আউট বলবেই তুমি যদি তেজি হও তাহলে তোমার হচ্ছে তাকে ওভারট্রাম করতে হবে না হলে হবে এখন তুমি যদি নিজেরা এইখানে ভিকটিম কার্ড খেলা শুরু করো তাহলে হচ্ছে এই তামিমগার এখন যে সমস্ত কাণ্ডকর্ম করতেছে তোমার অবস্থান আপনার আপনি বলতে চেয়েছেন যে এইখানে এই যে আমরা যে একটু

হয়ে যাবে কিন্তু আমরা সামর কি কাছাকাছি যাইতে পারি না যেমন আমরা বিভিন্ন ধরনের দেশ তো দেখি যে তারা ওয়েলফেয়ার স্টেট ই করে তো এইটা চর্চা এইটা তো আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল হিসেবে দেখতেছি এবং তাদের তো তার যদি সুখী দেশ হিসেবে যদি দেখা যায় তাদের ইকোনমিক্যাল যদি দিক দেখা যায় তারা মাছমোর ই আছে তো ওই ওই দিকটা তো আমাদের অ্যাসোর করা যাইতে পারে সেই সমস্ত দেশের এডুকেশন পলিটিক্যাল হিস্ট্রি সোশ্যাল স্ট্রাকচার এই অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা নিতে হবে শুধু রেডিমেড টেম্পলেট দেখলে তো হবে না তুমি ফিনল্যান্ডের একটা রেফারেন্স দিলা এখন ফিনল্যান্ডের রাজনৈতিক ইতিহাস দেখো ফিনল্যান্ডের এডুকেশন সব কিছু দেখো সর্বোপরি ফিনল্যান্ডের আয়তন কত সেটা দেখো ফিনল্যান্ডের ফিনল্যান্ডের পলিটিক্স কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় অনেক কিছু দেখতে হয় আসলে মানে এখানে মিনিমাম একশোটা চেকলিস্ট আছে এই এত কিছু দেখার পরে তারপরে একটা জিনিসপত্র হবে এখন যে সমস্ত দেশ আসলে অনুন্নত এই দেশগুলো আসলে অনুন্নত কেন যখন তুমি অনুন্নত একটা দেশ যখন অনুন্নত থাকে এই অনুন্নতটা তো আসলে রাখা হয় তো এই রাখা হওয়ার পেছনে তো অনেক মেকানিজম আছে তো সেই মেকানিজমের আউটপুট হিসেবে এই ধরনের বৈষম্য থাকবে নাহলে অনুন্নত থাকবে কীভাবে সো এই রাজনীতিটা তো এখানে গুরুত্বপূর্ণ তাই না